সম্মানিত আমন্ত্রিত অতিথিদের দূর দূরান্ত থেকে আগত তমাম সামিয়ান হুজুরান, আজকের এই মাহফিলে অত্যন্ত কষ্ট করে কম সময়ে অত্যন্ত কষ্ট করে খুবই অল্প সময়ে এই মাহফিলের ইন্তেজাম হুজুরের দোয়ায় আমার মিলন সাহেবকে রহমাতুল্লাহি আলাইহির ওসিলায় এবং আমার হুজুর হল সাফা শাহেন সাহেব আকবর হুজুর হল সিরাজ মাতুল কাদির জিলানি কইজাতে আজকের এই মাহফিল সকলে মিলে আলহামদুলিল্লাহ। দেখুন আজকের এই মাহফিলটা আপনারা যারা শরীয়ত মানেন তরিকত মানেন এমন কি কোন কাজ হচ্ছে যে কাজটা কোরআন সুন্নাহর বিরোধী? সমান করে বলুন আমরা যে ইউস মাহফিল ইসলামে সব মাহফিল করছি এটা কি কোরআন সুন্নাহর পক্ষে না বিপক্ষে? শোনেন হয়তো আপনার
ইজ্জত সম্মান দিতে আমাদের হবে কিনা। বাবা আল্লাহর কোরআনের নির্দেশ আমি আল্লাহর জবান দ্বারা আমি বলতে পারতাম, কিন্তু আমি আল্লাহ নিজে বলবো না। ওগো রাসূল আপনার দুইটা ছোট্ট বড় দিয়ে বলুন, হ্যাঁ আমার উম্মত যারা আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমাকে তাযীম করো, আমি যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলো, তোমাদের উদ্দেশ্য বলছি লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। নামাজের প্রতিদান, রোজার প্রতিদান, হজের প্রতিদান, যাকাতের প্রতিদান, কোন প্রতিদান আজরা চাই না, ইল্লা একটাই চাই আল মুওয়াত্তাবা বিল কুরবা। আমি নবীর নসল থেকে যারা আসছে, আমি নবীর বংশধর যারা আসছে, তাদেরকে তোমরা বেশি বেশি পরিমাণ ভালোবাসতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বললেন, মান হুম হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা আল মুহাব্বা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমি বলছি তারা কারা যাদেরকে ভালোবাসা আপনি আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুনো আব্দুল্লাহ ইবনে আব্বাস সে হচ্ছে আলিউল ও ফাতিমাতা ও বাদাহুমা মাওলানিশের হুদা মা ফাতিমা এবং ইমাম হুসাইন হুসাইন ইমাম হাসান হুসাইন এবং তাদের নসল থেকে যারা আসবে তাদেরকে ভালোবাসা আল্লাহর কোরআন অনুযায়ী ওয়াজিব। এই কথাটা ইমামুল হাফাজ হাফিজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ ইহিয়াউল মাইয়িত লিফাদাইল আহলিল মাইয়িত ওই কিতাবের তৃতীয় পৃষ্ঠায় এই কিতাবের তৃতীয় পৃষ্ঠার মধ্যে হাদিসটুকু নকল করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বেলা কই আওলাদে রাসূল আই কই গোলামে রাসূল, ঠিক কি না? কই আসমান আর কই জমিন, কই নদীর পানি আর কই কুয়ারের পানি, ঠিক কি না? বলছেন লজ্জা লাগার দরকার আমরা এতগুলা পারি নাই, মনে হয় চার পাঁচ বছর আমরা পাঠিয়ে দেবো।
দোয়া করেন হুজুরের দোয়ায় এই মাসে আরো তিনটা হাফেজ মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ কোনায় কোনায় পাড়ায় পাড়ায় আমাদের হাফেজ মাদ্রাসা দিতে হবে হুজুরের নেতৃত্বে ঠিক কি না আর সবাই সবাই হুজুরের নাম যে জায়গায় শুনবেন যে হুজুর যে জায়গায় যে সফর যাবে ওই জায়গায় ওই সফরের মধ্যে আপনারা পাড়ায় থাকেন হাটে থাকেন মাঠে থাকেন হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন ঠিক আছে তো বলতাম যার কথা বৃদ্ধি করছিলাম বলতে হলে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুন্নিয়তের জন্য এগিয়ে আসবেন দুশ্মনী করবেন না সুন্নিয়তের জন্য এগিয়ে আসবেন বেইমানি করবেন না সুন্নিয়তের জন্য এগিয়ে আসবেন মুনাফিকি করবেন না ঠিক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক চিল্লায় কোন আমিন আরো জানান আমিন আমার বিরান শাহ হুজুর এবং মুনাফ প্রদান খলিফা মৌলভী আব্দুস সুবহান হুজুরের নামে অর্থাৎ আমার এই দরবারে যেই নামে মাদ্রাসা চলতেছে মিরানিয়া সুবানিয়া সুনিয়া হাফিজে মাদ্রাসা সেই নামে নরসিংদী জেলার বালুয়া কান্দি গ্রামে মিরানিয়া সুবানিয়া সুনিয়া হাফিজে মাদ্রাসা এই মাসেই সম্পন্ন হবে আর একটা সকলে বলি আলহামদুলিল্লাহ আর ধরে বলি মারহাবা এই মাদ্রাসাতে হচ্ছে আপনারা খুশি হয়ে যান আর ধরে খুশি হয়ে যান কিন্তু দিন হাফিজে হবে মসজিদে ইমাম আমরা পাবো ঠিক ইমাম মেলাকে ফোন দেন ইমাম দিতে পারি না কিন্তু আমরা যদি এইভাবে ইমাম তৈরি করি তাহলে আর কোনো দিতে হবে না এবং হয়রানি হতে হবে না ঠিক কিনা এই মাসে এই সুনামগঞ্জ জেলার ধর্মপ্রাসাদ থানা যারা আপনারা টাঙ্গুর হাওর জানেন সেই টাঙ্গুর হাওরে আমার মিরান সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি খোলাফা আমার মিরান সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি খোলাফার আওলাদের স্মরণে ওই ধর্মপ্রাসাদ থানার টাঙ্গুর হাওরে আমার এই মিরানিয়া সোবানিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার আদলে আর একটা মাদ্রাসা ইনশাল্লাহ হচ্ছে সকলে আলহামদুলিল্লাহ আর ওদের আলহামদুলিল্লাহ এবং একই সাথে আমরা বাদশালা অষ্টগ্রাম থানার বাদশালা গ্রামে আমরা প্রথমে হাফুরি পাচ্ছি না নুরানি মাদ্রাসা হলেও এই মাসের মধ্যে আর একটা মাদ্রাসা হচ্ছে সকলে আলহামদুলিল্লাহ আপনারা বুঝলেন আলো যা সকলে বুঝলেন আলো যা আপনারাও যারা পারেন যাদের গ্রাম আছে ইউনিয়ন আছে যাদের কাছে মনে করেন আপনাদের এই সুন্নিয়তের আপনারা সুন্নিয়তের নিচে সুন্নিয়তের পতাকা তলে আছেন আপনারা প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যত লোক আপনাদের সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আপনারা এক একটা হাফিজি মাদ্রাসা হাফিজি নাম পারলেও এক একটা নুরানি মাদ্রাসা করে করুন ঠিক যদি মাদ্রাসা না দেন ছেলে আলেম হবে না মাদ্রাসা না দেন নাতি আলেম হবে না মাদ্রাসা না দেন তাহলে আপনি ইমাম খুঁজে পাবেন না আপনার সহযোগিতার সাহায্যে আপনার দুই টাকা আনানা চার আনা এক মুঠো চাল একটা ছেলেকে তিন মুঠো ভাত খাওয়াইয়া যদি হাফেজ বানাতে পারেন আমার ভাইয়া নবী রাসূলুল্লাহ ফরমান নিষ্কাতুল মাসাবির বাবুল ফাদাইল কোরআন অধ্যায়ের মধ্যে যে একটা কোরআনে হাফেজ বিনা হিসাবে 10 জনকে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাদের কপালে জান্নাত নসিব হয় নাই যাদের কপালে জান্নাত নসিব হয় নাই ওই রকম 10 জন জাহান্নামে এক একটা কোরআনে হাফেজ হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই খেদমতকে এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সকলে বলুন আমিন গত বছর ক্ষুদ্র হোক বৃহৎ হোক আপনারা আমাদের কম বেশ সহযোগিতা করেছিলেন আমরা আপনাদের কাছ থেকে 10 টাকা 15 টাকা 20 টাকা করে করে ইনশাআল্লাহ কম বেশ আমরা পেয়েছিলাম 15-16 হাজারের মতন অনেকেই বলেছিল কিন্তু অনেকেই হয়তোবা তাদের ব্যস্ততার কারণে দিতে পারে নাই অনেকেই দিয়েছে তাতে আমাদের দুঃখ নাই ইনশাআল্লাহ যারা দেন নাই নাম লেখা গিয়েছিলেন গত বছর আপনারা যদি নিয়োগ করে এটা দিয়ে থাকেন ইনশাআল্লাহ যেই যে জায়গা থেকে দিয়েছিলেন আপনাদের নিজস্ব দায়িত্ব অনুযায়ী আমাদের কাছে পৌঁছায় দিলেন ঠিক কিনা ইনশাআল্লাহ আপনাদের যখনই সময় হবে আমরা বলি না যে আপনাকে এখনই দিতে হবে বলি না যে তুমি কেন দেও নাই আপনাদের যখন সময় হবে যখন আপনি দিতে পারেন গত বছর নাম লেখাইছেন কিন্তু দেন নাই তারা অন্তত পক্ষে এই জিনিসটা দিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কবুল করুন সকল আমিন তাদের সাথে একটু সাক্ষাৎ করে দিয়ে বিলম্ব করেছি আগের বস্তায় বোঝে প্রচুর মাফ করবেন আপনারা মাফ করবেন আমি শুরু দিয়ে কিছু করেছিলাম যে হুজুর বলেছিল নামাজ পড়েন রোজা রাখেন তসবিহ কোরআন পড়েন কেউ উড়ে দাঁড়িয়ে জানেন
অনেকেই করে, কিন্তু যাদের মধ্যে আদর নাই তাদেরকে বলা হয় বেয়াদব, ঠিক না? যাদের মধ্যে আদর নাই তাদেরকে কি বলা হয়? বেয়াদবের কোন আমল থাকতে পারে না। ওই ক্ষেত্রে হুজুরের আদর থাকে। আমি বৈশালী যতটুকু দেখেছি হুজুরের সবসময় ওনার বড় ভাই বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে হুজুরে হাটে যায়। অনেক আল্লাহ রাসূল অনেক জায়গায় দেখবেন বিভিন্ন বাস্তার গাড়িতে চলে, মাজারতে চলে, সিকিউরিটি ব্যবস্থা অনেক, যার তুলনায় আমরা কিছু না। কিন্তু আমাদের হুজুর নদীর পারে, নদীর পারে জমি খেত আই লাইলে লাইলে হাইটা পায়ের মধ্যে কাদা লাগায়, কোন কোন জায়গায় নদীর মধ্যে হাঁটু পর্যন্ত পানি বাহিনী দিনে দাওয়াতের জন্য জায়গা, আলহামদুলিল্লাহ। আমার মিরান সাহেব কিবলার আওলাদরাও আমাদের মতন গরিবদেরই নেওয়াজ, ঠিক না? দেখবেন বলারি আমাদের হুজুরকে আমাদের রাস্তাঘাটও ঠিক নাই, রাস্তাঘাটও সেরকম ভাবে চলে না, কিন্তু আমাদের হুজুরকে আমরা এমন সময় পার করে অটুতা পর্যন্ত নিতে হয়, অটুতা পর্যন্ত নিতে হয়, এটা হচ্ছে আমাদের দুর্বলতা, আমরা পারি না। আপনারা দোয়া করবেন যেন আমরা সুন্দর ভাবে আমার জ্ঞান হুজুরকে তার আল্লাহ থেকে ইজ্জত সম্মান পাওয়া যায় দিতে পারি, সকলে বলুন আমিন। ওই হুজুর বলেছিল যে পেশাবকে অত্যন্ত কষ্ট করে ঘাম ছড়াইয়া এই মাহফিলের ইন্তেজাম করে, কিন্তু অনেকে পেশাব হুজুরের সদস্য তাহের হুজুর কিবলার মুকালের তথা বিরোধিতা করে, ঠিক না? যদি বিরোধিতা না হই করত, যদি ওনাকে সহযোগিতা করত, তাহলে এই মাহফিলকে সহযোগিতা করত, ঠিক না? যারা এই মাহফিলকে সহযোগিতা করে, যারা এই মাহফিল সফল হোক এটা কামনা করে, বুঝতে হবে সে যেন আমার মিরাজা হুজুরকে সহযোগিতা করে, ঠিক না বাবা? আর যেই ব্যক্তি এই মাহফিলের সাথে দুশ্মনী রাখে, যেই ব্যক্তি এই মাহফিলের সাথে বিরুদ্ধাচরণ রাখে, বুঝতে হবে সে শুধু হুজুরের সাথেই নয়, আমার মিরাজা হুজুরের সাথে দুশ্মনী রাখে, কথা বল ঠিক না? আল্লাহ যেন তাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন সকলকে দিনের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দায়েম এবং কায়েম রাখে, সকলে বলুন আমিন। আমার মিরাজা হুজুর কি প্রকার দরবারে যারা পায় ভয় অন্ধকার ভোলা পথে রশিদে যারা ধরে, তাদের প্রথম শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, ঠিক না? সর্ব কয়াত নামাজ, নামাজ ছাড়া কোনো মুরিদ আমার কথার দরবারে থাকতে পারে না। যারা মুরিদ হয় কিন্তু নামাজ পড়ে না, আপনাদের কপালে দুর্ভাগ্য। ওই দিন কেয়ামতের দিন আপনার পীর আমার সৈয়দ মিরান সব আপনার দিকে তাকাবে না। আমার দরবারে মুরিদ হতে হলে প্রথম শর্ত হচ্ছে কয়াত নামাজ, সর্ব কয়াত। যদি মসজিদে না পড়তে পারে তাহলে জুরি মতে গামছা বিছায় ওরা নামাজ পড়তে পারে, ঠিক না? তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন, আদায় করার পরে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ, ছয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অজিবাটক পাঠ করবেন। এই অজিবাটক পাঠ করার অনেক সওয়াব রয়েছে। এই অজিবাটক যদি আপনি শেষ পর্যন্ত পাঠ করতে পারেন তাহলে আপনার শরীরের সমস্ত ক্ষতিগুলো আল্লাহ মাফ করে দিবেন। সাহাবা একরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার শরীরে যদি ক্ষতিগুলো গুনাহ না থাকে তখন কি হবে? তখন বললো যে তোমার শরীরে যদি ক্ষতিগুলো গুনাহ না থাকে, এই জিকিরটা করার দ্বারা তোমার শরীরে ক্ষতিগুলো গুনাহ করে কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে বললো, ইয়া রাসূলুল্লাহ, যদি কবিরা গুনাহ না থাকে, তখন বললো তোমার ঘরের মধ্যে যাদের সৈরা করে গুণা আছে তাদেরকে আল্লাহ মাফ করবে। বললো, ইয়া রাসূলুল্লাহ, তারা ঘরের মধ্যে আছে তাদের যদি গুণা শেষ হয়ে যায় তাহলে তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যাদের শরীরে গুণা আছে তোমার জিকিরে তারা তাদের গুণা আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আমার দরবারে রুদ্র জিকির করতে সবাই এই কাজ শুরু করে যারা আপনারা পারেন আল্লাহর সূরা সালাম দিবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম,
আমার নবী পারে কি পারে না?
ইনশাআল্লাহ সে আখিরা রাখা দরকার আছে না নাই এটা করবেন তারপরে একবার হানফি মাসুর ইখলাস পাঠ করার পরে আট কুলি পাঁচবার লা ইলাহা ছয়বার লা ইলাহা লা ইলাহা এই যে এই দশের মধ্যে আইসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আটকুলি পাঁচবার জিকির আপনি করবেন পীরের দরবার থেকে এই মুসিফা যদি কেউ মুরিদ হয় তার উপর পাঠ করা ওয়াজিব পাঠ করা কি ওয়াজিব আমি মুরিদ হইলাম করছি মুসিফার যতক্ষণ না তাহলে আপনি পীরের মুসিফা তরক করেছেন ওয়াজিব তরক করেছেন কালকে আমাদের ময়দানে এই পীরের মহাপদ আপনার হবে না ঠিক কিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে আনতা ও মা মানা হাসাবত যে যাকে বেশি ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে সুবহানাল্লাহ তাহলে তাদের সঙ্গে আমাদের হাসর হয়ে যাবে আমরা এই জন্যই বলি যে এই জন্য যে আটটা জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে সুবহানাল্লাহ বলুন এই উজিবাটুকু অর্থাৎ একবার রাস্তা করে আল্লাহ একবার দোয়া শরীফ একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল হু আল্লাহ আট কুড়ি পাঁচবার লা ইলাহা ইল্লাল্লাহ এই উজিবাটুকু পাঠ করা আমাদের দরবার থেকে প্রত্যেক মুরিদের উপর ওয়াজিব প্রত্যেক মুরিদের উপরে কি সর্বোপরি প্রতিটা মুরিদের উপর আর সূত্র যেটা আমরা আপনাদেরকে বলি যারা কল শাহাদাত পড়েন উযু করার পর আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কল শাহাদাত সবাই পড়েন তো একটা হাত কল শাহাদাত করে হাত তুলুন তো নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া দরবারে মিলানিয়া তাহলে আপনাদেরকে দুটো একটা আমরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমল দিয়ে যাই যদি এই কলেমায়ে শাহাদাত আপনারা পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পর যখন আপনারা নামাজের আগে উযু করেন উযু করার পর আপনার চেহারা মুবারকে আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এইটুকু যদি বলতে পারেন আমার রাসূলে আকরাম রাদিয়াল্লাহু ফরমান যে এই সূত্র আমল করার কারণে ইন্তেকালের পরে কিয়ামতের যখন যাবেন তখন জান্নাতের আটটা দরজায় আপনার জন্য এই ক্ষুদ্র আমল করবেন আর আরেকটা ক্ষুদ্র আমল বলি যারা এশার নামাজ করেন পরে আপনারা আসবিন করে না করেন কি আসবিন করেন যেই ছোট্ট একটা আমলে তারা হাজার নফলের সব পাওয়া যায় সুবহানাল্লাহ আলফুল মানে হাজার নফল মানে নফল বা অতিরিক্ত অর্থাৎ এই এশার নামাজের পরে যদি কোন উম্মতের মহান নবী আলকিনা বল এটা বৈশাখ করা মুস্তাহাব মুস্তাহসান দাঁড়িয়ে নয় বৈশাখ করা মুস্তাহাব মুস্তাহসান এই আলকিনা বল নামাজ টুকু বৈশাখ বৈশাখ করতে পারেন তাহলে ওই রাত্রিতে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার আমল নামাই 1000 নফলের সমান সওয়াব দান করবে আর বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনারা এই পঞ্চদশকে ক্ষুদ্র আমলটুকু করবেন অনেকে ওহাজার বছর কি করেন এশার নামাজের মধ্যে চার রাকাত খরচ তিন রাকাত বেঁধে আপনারা দুই রাকাত শুনুন কুড়ি বাড়িয়ে যান শুনুন করতেছেন নবী মোহাম্মদে খরচ করতেছেন আল্লাহ ঠিক না কিন্তু কালকে আমাদের ময়দানে যার বেশি বেশি নফল ইবাদত থাকবে বেশি বেশি জিকির আজকার থাকবে আল্লাহ আল্লাহ জিকির যে বেশি করবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যে বেশি করবে কাল কিয়ামতের ময়দানে তার আমলের পাহাড় হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ আমার দরবারে মিরা নাকুদিন বেদাতের শিক্ষা দেয় না ঠিক না আমার দরবারে মিরা নাকুদিন শিরকের শিক্ষা দেয় না আমার দরবারে মিরানিয়া আমল আখলাক চরিত্র নীতি নৈতিকতা মূল্যবোধ শৃঙ্খলা সামাজিকতার শিক্ষা দেয় ঠিক এই জন্য কোনদিন ভাববেন না যে আপনার কারণে যেন আপনার প্রিয় মুর্শিদ লজ্জিত হয়ে যায় আপনার কারণে যেন আমার দয়ার নবী শর্মিন্দা হয়ে যায় বরং আমার দয়া যদি আপনার প্রিয় মুর্শিদ কে আমাদের ময়দানে যেন আপনার মতন মুরিদদেরকে নিয়ে ফখর করতে পারে যে সেই আব্দুর রহমান আমার মুরিদ ঠিক কিনা
আপনারা পাঠ করবেন, সময় অনেক নিয়ে নিয়েছি, মাফ করবেন। হুজুর বসতার কি মাফ কেজি আকার জিয়াদা বোঝায়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বিনীত আরোপ পেশ করছি, আমরা ফজরের সময় মিলাদ হবে, কিয়াম হবে, আখির মুনাজাত হবে, কিন্তু দেমাগের মধ্যে মগজের মধ্যে একটা তারিখ ঠিক করে নেন, পাঁচই ফাল্গুন কচুয়ারে ওরস মাহফিল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেদায়েতের বাণী আমরা শোনার তৌফিক দান করে সকলকে, আমিন। এবং ওই বাণী অনুযায়ী কোরআন সুন্নাহ আলোচনা অনুযায়ী আমরা চলতে পারি সেই তৌফিক যেন দেয় সকলে একবার বলেন আমিন। الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.